আমার বাবা আছে, আমার বাবার পেটে টিউমার, কোনো কাম করতে পারে না, লেগে আমি স্টেগার পেয়েছি। আমার বাবা আমার বাবার চিকিৎসা করে গেছি। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার মা আছে, আমার আব্বা আছে, আমার ছোট একটা বোন আছে আর আমি। তোমার বাবা মা কি করে? আমার আব্বা, আমার আব্বা কিছু করতে পারে না, এক পাও ভাঙ্গা, আর মা পলদানে বোয়া বোয়া ভিক্ষাচে, আর ছোট বোনে স্টেগার বেছে। তোমার মা কি করে? আমার মা কিছু করে না, আমার মা পরনে বোয়া বোয়া ব্রিজের উপরে, পরন ব্রিজ আছে না, এই ব্রিজের উপরে বোয়া থেকে ভিক্ষা করে, আর আমার ছোট বোনরাও ভিক্ষা করে। তোমার বাবা নেই? আমার বাবা আছে, আমার বাবার পেটে টিউমার, কোনো কাম করতে পারে না, লেগে আমি স্টিকার বেচছি। আমার বাবা আমার বাবার চিকিৎসা করে গেছি। তুমি স্টিকার বিক্রি করে তোমার বাবা চিকিৎসা করাও? এই টাকা দিয়ে চিকিৎসা হয়? তুমি তোমার আর কি ভাই বোন নাই? হ্যাঁ, আমার আমার ছোট একটা বোন আছিল, আরো দুই ভাই বোন আছিল, দুই ভাই বোন মারা গেছে। তুমি তাহলে বড় সবার, তুমি কি সংসার চালাও? এই যে লকডাউনের সময় যখন কাজ ছিল না, তখন তোমরা কি খাইতা? তখন আমরা খাইতাম ডাল দিয়া, ভর্তা দিয়া, আর মা আলু ভর্তা, ডাল, আবার মাছ, কোনো সময় মাছ, কোনো সময় মাংস, এরকম। তোমার নাম কি? আমার নাম রাজীব। তোমার নাম? মোহাম্মদ সুজন। আচ্ছা, তোমরা থাকো কোথায়? তোমাদের ঠিকানা কোথায়? আমার ঠিকানা মানিকনগর অশরত, মানিকনগর আদর্শ পল্লী কলি। সারাদিন কি খাইছো? সারাদিন কিছু খাইনি। কিছু খাও না তুমি? আমিও না। কখন ভাত খাইছো? শেষ কখন ভাত খাইছো? পুরো একবার সকালে, সকালে ভাত খাইনি, দুপুরে ভাত খাইনি। সকালে খাইছো? তোমরা কি বন্ধু? ভাই ফুবু, আর ফুবু তো ভাই, আমার মামা তো ভাই। তোমরা প্রতিদিনই কি এরকম একবেলা খেয়ে বের হও আর খাও না? না, কিছু না, মন চাই সঙ্গে একটা চিপ খাই, একটা একটা কোক কিংবা টাইগার খাই, আর একটা চিপ কিংবা কেক খাই, এদিক খাই, সারাদিন খাই। আমরা দুজন পথ শিশুর সঙ্গে কথা বললাম, পথ শিশু এবং একই সঙ্গে কর্মজীবী শিশু বলা যায়। এরা রাস্তায় স্টিকার বিক্রি করে, আর রাস্তায় স্টিকার বিক্রি করে যে টাকাটা ইনকাম করে তারা, সেটি তারা তাদের পরিবারের হাতে তুলে দেয় এবং সেটি দিয়ে তাদের সংসার চলে। আমরা যে রাজীবের সঙ্গে কথা বললাম, এই ছোট্ট শিশুটা, এই এই শিশুটির ইনকাম দিয়ে তার বাবার চিকিৎসা হয়, একই সঙ্গে না তোমাদের খাবারও হয়, বাবার চিকিৎসাও হয়, তাই না? এই বাচ্চাটি তাদের পরিবারের বড় সন্তান এবং তার কাঁধেই সংসারের দায়িত্ব। তার মা যদিও বলছে যে তারা তিনি রাস্তায় ভিক্ষা করেন, তারপরেও তাকে এই সংসার পুরো দায়িত্বটি চালাতে হয়, তার বাবার চিকিৎসার দায়িত্ব এই ছোট্ট শিশুটির ছোট্ট কাঁধে। আমরা এই দুটো শিশুর জন্য অনেক শুভকামনা রইল, এবং যারা বৃত্তশালী রয়েছেন তারাও তাদেরকে নিশ্চয়ই সহযোগিতা করবেন। আচ্ছা, তোমরা স্কুলে যাও না কেন? তোমরা স্কুলে যাও, পড়ালেখা কেন? আমি আগে স্কুলে যাইতাম, আগে দেশে থাকতাম, দেশে এক বছর থাকাইছি, এক বছর দেশে স্কুলে পড়াইছি, আবার ঈদের পর মায় মাদ্রাসায় ভর্তি করে দিই। কোন মাদ্রাসায় ভর্তি করতেছে? এখানে ঢাকায়? হ্যাঁ, ঢাকায়, ঢাকার কমলাপুরে রেডি। ওখানে কি তুমি পড়ো? করি না, ঈদের পর ভর্তি করাই দিব। আমার বোনের আর আমার আমার আরবি, আমার কোরআন 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 পড়তে ইচ্ছা, আরবি পড়তে বেশি ইচ্ছা করে। আচ্ছা, আর তোমার স্কুলে যেতে মন চায়? আমি স্কুলে যাই নাই কোনোদিন। কোনোদিন স্কুলে যাও নাই? পড়তে ইচ্ছে করে? পড়তে ইচ্ছে করে, কিন্তু বাপ মা আমার আব্বার এক পাও ভাঙ্গা দিচ্ছা, হেললেগা হেললেগা পারি না স্কুলে যাইতে, সংসার চলাই আমি। তুমি সংসার চালাও, তুমি সবার বড়। আচ্ছা, আমরা এই বড় ছেলে দেখলাম, আরও দুজন বড় ছেলে। আমরা এর আগে মাহবুবকে দেখিয়েছিলাম, মোহাম্মদপুরের বাবর রোডের সেই মাহবুব, কিন্তু অনেক মানুষ তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছিল। ঠিক আরও দুজন বড় ছেলেকে আমরা পেয়ে গেছি, একজন রাজীব, আর তোমার নাম কি? সুজন। আচ্ছা, রাজীব এবং সুজন এরাও কিন্তু পরিবারের দুজন বড় ছেলে, এবং এই দুজনের রোজগারে তাদের সংসার চলে। তারা বলছে যে তাদের পড়ালেখা করতে ইচ্ছে করে, তাদের স্কুলে যেতে মন চায়, কিন্তু তাদের সংসারে যে অক্ষমতা রয়েছে, বাবা মার অক্ষমতা রয়েছে, তারা পড়ালেখাটা করতে পারে না, এই জন্য কারণ তাদেরকে সংসার চালাতে হয়। এই ছোট্ট দুটি শিশুর কাঁধে তাদের সংসারের দায়িত্ব। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই কত বড় এরা। রাজীব অনেক বড় এবং সুজনও অনেক বড়, তারা সংসারে বড় ছেলে। তাহলে তোমাদের সঙ্গে যদি আমরা যোগাযোগ করতে চাই, কীভাবে করবো? মানিকনগর গেলে করতে পারবেন, মানিকনগর মানিকনগর আদর্শ পল্লী গেলে করতে পারবেন, স্কুলের সামনে। মানিকনগর আদর্শ, মানিকনগরটা কোথায়? মানিকনগর কাজী জহুরি, হ্যাঁ, আনন্দ।
রামনগর আনন্দ আচ্ছা আদর্শপাড়া গলিতে তোমরা থাকো? আদর্শপাড়া না, আদর্শ গলি। আদর্শ গলি। আচ্ছা তোমার বাবার নাম কি বলতে চিনবে? আমার বাবু, আমার বাবা দিকে আমার বাবার নাম জানে না, কিন্তু আমার বাবার নাম সোহেল, আমার আমার মার নাম রাজিয়া, আমার নাম রাজীব, আমার বোনের নাম শিউলি। এটা বললে সবাই চিনবে? তোমাকে সবাই চিনে গলিতে? হ্যাঁ চিনে। সুজনকে বাইটটা করে গেছে সারা চুলগুলো বড় বড় বড়, এছাড়া জিগাবেন কমেন কি রাজীব আর সুজন গোবারি কোন জায়গা এ বলে দিবে। তুমি গান গাইতে পারো? একটু একটু পারি। একটু আমাদের গান শোনাও। তবু হ্যাঁ বলো। এই দুনিয়া মালিকে খোদা, দিলে কি দয়া হয় না, তোমায় দিলে কি দয়া হয় না, তোমায় দিলে কি দয়া হয় না। যার বাবা নেই মা নেই সে বুঝে তার বেদনা, বাবা যে আমার সোনার মদিনা, বাবা যে আমার স্বর্গের ঠিকানা। পৃথিবীতে যার বাবা নেই মা নেই সে বুঝে তার বেদনা। তোমরা কি কিছু খেতে চাও? তোমাকে যদি আমরা খাওয়াই তুমি কি খাবো বলো? খাবি? তাও খাবা না মানে আগে কাম করবা তারপরে খাবা? কিন্তু খাইতে তো হবে, সারাদিন তো খাওনি তোমরা, খাইছো কিছু? কিছুই খাওনি না? আচ্ছা এরা কিছুই খায়নি সকাল থেকে, এই দুটো শিশি সারাদিন অনাহারে থেকে, মানে সত্যি আমি মানে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। বাবারও সত্যি কিনা লাগবো, আর আঙ্গো দুই ভাই বোনের ঈদের জামা কাপড় কিনা লাগবো, ঈদের সবাই কিনবো, আমরা কি চায়া চায়া দেবো? তুমি কি সবাই, তুমি কি ঈদের কাপড় কিনে দিবা? তুমি সবার ঈদের কাপড় কিনবা? আমার আম্মুরে টাকা দিবো, আমার আম্মু আঙ্গোর ঈদের মার্কেট করে দিবো। তোমার এই 500 টাকা দিয়ে কি সবার ঈদের কাপড় হবে? হ্যাঁ, তুমি যে আজকে ইনকাম করছো 500 টাকা, এটাতে হবে সবার ঈদের কাপড়? ঈদের জামা কাপড়ও কিনতে পারবো। আচ্ছা রাজীব যেটি বলছে যে তার আজকে 500 টাকা, 500 টাকা না 500 টাকা ইনকাম, 450 টাকা ইনকাম হয়েছে, এই টাকা দিয়ে সে তার মার হাতে তুলে দেবে এবং সে স্বপ্ন দেখছে সবার এই টাকা দিয়ে সবার ঈদের কাপড় হয়ে যাবে। প্রত্যাশার জায়গাগুলো আসলে মানুষের কত কোন জায়গায় হতে পারে, তার 450 টাকা দিয়ে সে স্বপ্ন দেখছে সবার ঈদের কাপড় হয়ে যাবে, সেখানে আমরা যারা ছুটছি বড় বড়। আচ্ছা আরও কাজ করতে হবে তোমাকে না? কদিন কাজ করলে ঈদের কাপড় হবে? আর ওই যে পর্যন্ত ঈদ আছে, ঈদাইতে বাকি আছে, এই পর্যন্ত কাম করলে ইস্তিকার ব্যস্ত হয়ে যাবে, ঈদের জামা কাপড় আঙ্গুল সবাই চারজনের হয়ে যাবে না? তোমার মাথায় খুব চিন্তা, ঈদের কাপড় সবার দিতে হবে না? আর আমি বড় হইয়া গরিব করে খাবার দিব, যেরকম আমি গরিব আছিলাম আমার সবাই দিছে, আবার আমি বড় লোক হবো সবাই আমি দিব। তুমি বড় লোক হয়ে সবাইকে দিবা? তুমি বড় হয়ে কি হবা বলো? আমি বড় হইলে ডাক্তার হইতে পারি, পুলিশ হইতে পারি, এমপি হইতে পারি, সিআইডি হইতে পারি, ডাক্তার হইতে পারি। এই জন্য তো লেখাপড়া করতে হবে তাই না? হ্যাঁ, তাহলে তো স্কুলে ভর্তি হতে হবে না? নাহলে তুমি ডাক্তার কীভাবে হবা, পুলিশ কীভাবে হবে বলো, ইঞ্জিনিয়ার কীভাবে হবা? তুমি বড় হয়ে কী হবা? আমি বড় হয়ে হুজুর হবো। হুজুর হবা তুমি? আচ্ছা, আর তুমি বড় হয়ে গরিবদের সাহায্য করবা কেন? মাস খুলে বলো। গরিবের সাহায্য করুন, গরিবরা অনেক অশান্তিতে থাকবো, কোনো গরিবরে খাবার দিলে আল্লাহ অনেক সব দিবে, আল্লাহ বেসতে নিব, আল্লাহ কবরে ফুলের বাগান বানাইব। গরিবদের যদি খাবার দাও না, তুমি একসময় অনেক বড় লোক হবা। অনেক বড় লোক হবো, আবার একটা হুজুর হবো, একটা মসজিদ বানাবো, মসজিদ বানাই হুজুরের মালিক, মসজিদের মালিক হবো, মসজিদের মালিক হয়ে সবাই নামাজ পড়তে আইব, সবার নামাজ পড়াবো। অনেক টাকা হবে তোমার না? টাকা দিয়ে কী করবা তুমি বলো? টাকা দিয়া বাপ মার সেবা যত্ন করুন, আর গরিব মানুষদের দিবা সবাইকে। কী কী দিবা গরিবদের বলো তো? গরিব গরিব
লাইন ডাক খিচুড়ি দিতে পারি, বিরিয়ানি দিতে পারি, ক্যারি দিতে পারি, মিষ্টি দিতে পারি, আবার উল্লেখ করা গরুর মাংস দিতে পারি। এখানে কি আশেপাশে কোনো হোটেল আছে তুমি জানো, খাবার হোটেল আছে? হ্যাঁ, কোন জায়গায় বলো। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি। আচ্ছা, এই দুটো শিশু, আচ্ছা একটু তার আগে একটু বলে নেই, এই দুটো শিশু আপনি বুঝতে পারছেন দর্শক যারা শুনছেন, ছোট্ট শিশু, আসলে খুব বেশি যে বুদ্ধি তা ওদের তা নাই, কিন্তু তারপরেও ওদের এখনও অনেক স্বপ্ন, তারা অনেক বড়লোক হবে, অনেক টাকা হবে একদিন, সেই সময় তারা গরিব মানুষদেরকে সাহায্য করবে এবং গরিব মানুষদেরকে খিচুড়ি রান্না করে খাওয়াবে, সেই স্বপ্নও দেখে এই ছোট্ট রাজীব। আমাদের প্রত্যাশা থাকবে, হয়তো জানি না রাজীব এবং সুজনের সঙ্গে আমাদের কখনো দেখা হবে কিনা, আমরা চেষ্টা করবো রাজীব এবং সুজনের জন্য কিছু করা যায় কিনা। নিউজ হ্যান্ডো পরিবারের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো রাজীব এবং সুজনের জন্য কোনো সহযোগিতা করা যায় কিনা, তাদের লেখাপড়ার কোনো ব্যবস্থা করা যায় কিনা, সেই চেষ্টাটা আমাদের অবশ্যই থাকবে।